7 মার্চে ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বিজয়ও এনে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ভারতকে হিলি করিডর দিয়ে ক্ষমতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ব্রিজটি ভারত চায় না প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্র থাকুক গয়েশ্বর রায়ের মন্তব্য দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইতিহাসে স্বাধীনতার জন্য যারা ভাষণ দিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7 মার্চ তিনি বলেন ইতিহাস মুছে ফেলা যায় না মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না বঙ্গবন্ধুর 7 মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি তা প্রমাণ করেছে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে 7 মার্চের আলোচনায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বিজয়ও এনে দিয়েছে জাতির পিতা এদেশের মানুষকে পরিকল্পিতভাবে ধাপে ধাপে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার চেতনায় 7 মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি শত্রুপক্ষকে বিরত রাখার কৌশল ছিল বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন স্বাধীনতার বিরোধীরা 75-এ জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি তার অবদান মুছে ফেলতে মিথ্যার আশ্রয় নেয় কিন্তু সত্য উদ্ভাসিত আলোচনা শেষে পরিবেশিত হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের পর দলের সহযোগী সংগঠনের নেতারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন যারা 7 মার্চ পালন করে না তারা স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা তা নিয়ে সন্দেহ আছে 7 মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয় এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত একটি মহাকাব্য যারা আজকে 7 মার্চকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে সন্দেহজনক আজকে বিএনপি সহ তাদের মিত্ররা 7 মার্চ পালন করে না বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা 7 মার্চ ছাড়া হতে পারে না সুতরাং যারা এটি মানে না বা পালন করে না তারা আসলে স্বাধীনতাতেই বিশ্বাস করে কিনা সন্দেহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ভারতে গণতন্ত্র থাকলেও তারা চায় না তাদের প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্র থাকুক আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভারতকে হিলি বন্দর দিয়ে ক্ষমতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম এতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন ক্ষমতাসীনদের পতন নিশ্চিত করে করতে চাইলে ধাপ্পাবাজি চাপাবাজি পরিহার করে নিষ্ঠাবান হতে আন্দোলনের নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে বিএনপির এই নেতা বলেন সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে না আর সাধারণ মানুষ কি খাবে না খাবে সেই পরামর্শ দেয় সরকারের মন্ত্রীরা তা মানায় না আঙুর আপুল খেজুর আপেল যদি দরকার নাই হয় তাহলে আমদানি বন্ধ করা হচ্ছে না কেন সে প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায় গণতন্ত্রের বিশ্বের থেকে আমি ভারতকে বাদ দিতে পারি না কারণ তাদেরও 72 বছর যাবৎ গণতন্ত্রের একটা পদযাত্রা আছে তার নিজের দেশের গণতন্ত্র থাকলেও অন্যের দেশের গণতন্ত্র থাকুক সেটা তিনি পছন্দ করেন না ভারতের আশেপাশে দেশগুলি নিয়ে এই গণতন্ত্রের শ্রেণীমিনি খেলা হচ্ছে এই গণতন্ত্রের শ্রেণীমিনি খেলতে গিয়ে কোনো কোনো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে টিসিবির চিনির দাম বাড়ানোর একদিনের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন ভুলবশত দাম বাড়ানো হয়েছিল রোজায় সাধারণ মানুষের কথা চিন্তা করে আগের দামে বিক্রি হবে টিসিবির চিনি সকালে তেজগাঁওয়ে কলোনি বাজার পলিটেকনিক মাঠে মার্চ মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে কথা জানান তিনি বাজারে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন রমজানে পণ্যটির সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি আরও বলেন নিত্যপণ্যের দাম নিয়ে কোনো ধরনের কারসাজির সুযোগ দেওয়া হবে না মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন পুলিশ নজরদারি দিয়ে দাম নিয়ন্ত্রণ নয় বরং নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে চায় বাণিজ্য মন্ত্রণালয় সহসাই টিসিবির কার্ডধারীদের তথ্য হালনাগাদ করা হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু আগে আমরা 85 টাকা করে কিনে
55 টাকায় দিতাম, তো 30-35 টাকা গ্যাপ ছিল, যার ফলে একটা প্রস্তাবনা ছিল, আমরা সেই প্রস্তাবনাটাকে কারেকশন করে যাতে সাধারণ মানুষ বিশেষ করে রমজানের ইফতারটা ভালোভাবে করতে পারে সেই বিবেচনায় নিয়ে আগের দামেই আমরা চিনিটাও এই মাসে বিতরণ করব, এটা সরকারের পক্ষ থেকে। অনেকে প্রশ্ন করেন যে বাজারের দাম কবে কমাবেন, কমানো বাড়ানো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজটা হলো যৌক্তিক মূল্যে যেন বাজারটা থাকে, কেউ যেন বাজারটাকে ম্যানুপুলেট না করতে পারে, কেউ যেন বাজারটাকে প্রভাবিত করতে না পারে, আমরা সেই চেষ্টাই করছি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.finnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।